বন্ধুরা, ফাইনালি গতকাল ভারত আরও একটা বড় সফলতা অ্যাচিভ করতে পেরেছে, যা একদিকে আমাদের সেনাবাহিনী স্পেশালি ইন্ডিয়ান আর্মিকে ব্যাপক ফায়দা তো দেবে, তো অন্যদিকে আবার আমাদের পরম মিত্র দেশ পাকিস্তানের যে নতুন আব্বুজান মানে তুর্কি, তো তাদের ভাষণকেও অনেকটাই বন্ধ করতে সাহায্য করবে। কীরকম? তো দেখুন, গতকাল ইন্ডিয়ান আর্মির দ্বারা DRDO-র সাহায্যে আমাদের স্বদেশী কিউআরসাম বা কুইক রিয়াকশন সার্ভিস টু এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেমের ব্যাক টু ব্যাক 6টা টেস্ট করে, আর এই 6টা টেস্টই সফল হয়েছে, যেখানে হাই স্পিড এরিয়াল টার্গেটের বিরুদ্ধে এই ডিফেন্স সিস্টেমকে ব্যবহার করা হয়, যাতে আলাদা আলাদা পরিস্থিতিতে কীভাবে এই সিস্টেম কাজ করছে সেটা বোঝা যায়। যার আন্ডারে লং রেঞ্জ থেকে শুরু করে শর্ট রেঞ্জ, মিডিয়াম আর হাই অল্টিটিউড টার্গেট, এমনকি দিন আর রাত দুই ধরনের পরিস্থিতিতে এই ডিফেন্স সিস্টেমকে টেস্ট করা হয়। তবে বন্ধুরা, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের অন্যান্য স্বদেশী এয়ার ডিফেন্স সিস্টেমের চেয়ে একেবারেই আলাদা। কারণ দেখুন, আপনারা যদি ভারতের এই কিউআরসামের যে রেঞ্জ সেটাকে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এটা কেবলমাত্র 3 থেকে 30 কিলোমিটার দূর পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম। অথচ এই একই রেঞ্জে আমাদের কাছে অলরেডি আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম মজুত রয়েছে, তাহলে নতুন করে ভারত সেই সেম রেঞ্জে কিউআরসামকে কেন তৈরি করছে? তো বন্ধুরা, এর পেছনের মূল কারণ হলো আর্মির আর্মার ফরমেশন। কেননা যুদ্ধকালীন পরিস্থিতিতে যখন হামলার জন্য আর্মির এই আর্মার ফরমেশনকে মুভ করাতে হয়, তো সেই সময় এর ওপরে স্ট্রাইক করা তুলনামূলকভাবে সহজ হয়। স্পেশালি ড্রোন স্ট্রাইক আজকের দিনে সবচেয়ে বেশি ভয়, আর ঠিক এই কারণেই আর্ম ফরমেশনকে হামলার দরুন প্রোটেক্ট করার জন্য এমন একটা এয়ার ডিফেন্স সিস্টেমের প্রয়োজন যা এই ফরমেশনের সাথে মুভ করবে এবং সেই সময় শত্রুর এয়ার স্ট্রাইকের বিরুদ্ধে সবচেয়ে কম সময়ে জবাবও দিতে পারবে। আর ঠিক এই ধরনের পরিস্থিতির জন্যই ভারতে কুইক রিয়াকশন সিস্টেমকে তৈরি করেছে, যেটা ইন্ডিয়ান আর্মির আর্মার ফরমেশনের একটা গুরুত্বপূর্ণ পার্ট হবে, যা পাকিস্তান থেকে শুরু করে চাইনিজ বর্ডার এই দুই বর্ডারে সুরক্ষা দিতে পারবে। কিন্তু এবার এখানে আপনাদের সবচেয়ে বড় প্রশ্ন থাকবে যে ভাই, এই সব কিছুর মাঝে তুর্কির ভূমিকা কোথায়? তো বন্ধুরা, আপনারা হয়তো জানবেন যে তুর্কির দ্বারা পাকিস্তানকে তাদের বাইরাক্তার ড্রোনের এক্সপোর্ট করেছে, যাকে স্পেশালি শত্রুর আর্মার ডিভিশনের ওপর স্ট্রাইকের দরুন ব্যবহার করা হয়। আর এটাকে নিয়ে এই হালে তুর্কির বাইরাক্তারের যে CEO, তিনি এতটাই কনফিডেন্ট যে ভারতকে এখানে মক করার চেষ্টা করছিল, এমনকি এটা পর্যন্তও বলে দেয় যে ওরা নাকি কোনোদিনই ভারতকে তুর্কির এই ড্রোন এক্সপোর্ট করবে না। যেটা সত্যি বলতে আমার কাছে তুর্কির তরফ থেকে একটা হাসির স্টেটমেন্ট ছিল, কেননা ভারত তার শত্রু দেশ তুর্কির থেকে কেন ড্রোন কিনতে যাবে, যারা ভারতের কাশ্মীরকে নিয়ে লাগাতার ভারতের বিরুদ্ধে প্রোপাগান্ডা করে। যাই হোক, এটা তুর্কির পার্সোনাল ব্যাপার, ওদের মুখ আছে, ওরা যা খুশি বলতেই পারে। কিন্তু বন্ধুরা, তুর্কির এই কনফিডেন্টকে ভাঙার জন্য ভারতের এই কিউআরসাম কিন্তু অনেক বেশি জরুরি ছিল, যাকে এই ধরনের ড্রোন, হেলিকপ্টার আর মিসাইলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য স্পেশালি ডেভেলপ করা হয়েছে। যদিও হিসেব মতন অলরেডি রাশিয়া যেভাবে ইউক্রেনে বাইরাক্তার ড্রোনের ব্যান্ড বাজিয়েছে, তারপর থেকে কিন্তু এই ড্রোনকে নিয়ে সমস্ত প্রোপাগান্ডা ভিডিও অলরেডি বন্ধ হয়ে গেছে। নাহলে শুরুতে তো এমনভাবে আমাদের কিছু প্রতিবেশী দেশ এটাকে প্রেজেন্ট করছিল যে এই ড্রোন নাকি একাই রাশিয়ার সেনা ধ্বংস করে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি। এখন দেখা যাক পাকিস্তানের আব্বুজানের এই নতুন ড্রোন কীভাবে ভারতের ওপর স্ট্রাইক করে, নাকি এর অবস্থাও আমেরিকার F-16 মতন হয়ে যায়। আর হ্যাঁ, এখানে আপনাদের অনেকের একটা বড় প্রশ্নও থাকতে পারে যে ভাই, ভারতের এই কিউআরসামের তো অলরেডি বেশ কয়েকটা টেস্টিং হয়ে গেল, কিন্তু এই এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের সার্ভিসে কবে আসবে? তো বন্ধুরা, খুব সম্ভবত এটা অলরেডি ভারতের সার্ভিসে রয়েছে, কেননা 2020 সালের দিকে রিপোর্ট এসেছিলো যে চীনের বিরুদ্ধে এই সিস্টেমকে লিমিটেড নাম্বারে ডিপ্লয় করা আছে। আর গতকাল যে টেস্ট হয়েছিল সেখানেও কিন্তু এই সিস্টেম তার ফাইনাল ডিপ্লয়মেন্ট কনফিগারেশনের সাথেই ছিল, মানে সোজা ভাষায় বললে এটা পুরোপুরি ডিপ্লয়মেন্টের জন্য রেডি। তাই অফিসিয়ালভাবে এটা কবে ঘোষণা করবে সেটা তো আমি বলতে পারবো না, তবে টেস্টের পর খুব সম্ভবত এবারে লিমিটেড সিরিজ প্রোডাকশনের বদলে মাস লেভেলে প্রোডাকশন শুরু করা হবে, যেটা ভারতীয় সেনাবাহিনী স্পেশালি ইন্ডিয়ান আর্মির জন্য একটা ব্যাপক বুস্ট দেবে বলতে পারে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন। জয় হিন্দ।